আমরা আমাদের সম্পদকে অনেক কষ্ট করে উপার্জন করি, সেই কষ্টের সম্পদ যদি চুরি নিয়ে যায় এটা কেমন লাগে বলুন তো? হ্যাঁ, অত্যন্ত খারাপ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে 6,666 খান আয়াত নাজিল করে দিয়েছেন আমাদের নবীর উপরে। তো এর মধ্যে একটি বিশেষ আয়াত আছে, যে আয়াতে কালিমা 1,30,000 বার যদি কেউ পড়ে তাহলে চোর তার মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই আয়াতে কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এই আয়াতটা 100 বার পড়ার পরে, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে পড়বেন। তো এই আয়াত কানা আমরা আমাদের ছাত্রদের দ্বারাও পড়ে দিই, ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে ইনশাল্লাহ ডেসক্রিপশন থেকে ইনশাল্লাহ আপনারা পাবেন। তো এটা আপনি যে পড়বেন বা পড়াবেন এটা আপনার নিয়মটা কি, নিয়মটা একটু বলে দেই। প্রথমে আপনার দুরূদ শরীফ পাঠ করতে হবে, দুরূদ শরীফ পাঠ করার পরে একবার সূরা ফাতিহা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনার এই খতমটা শুরু করতে হবে। প্রতি 100 বার পর পর পড়তে হবে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এরপরে মুনাজাত পড়ে দোয়া করবেন, ইনশাল্লাহ আপনি আপনার চুরি নিয়ে যাওয়া মাল, হারিয়ে যাওয়া মাল অবশ্যই ফেরত পাবেন। আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করব, সেই ঘটনাটা হচ্ছে আমার নানার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার নানা মসজিদের ইমাম সাহেব ছিলেন, তো উনি যখন উনি মানে সাইকেল দিয়ে বাসা থেকে উনি মসজিদে আসতেন, আমার মসজিদ থেকে বাড়িতে যেতেন, একটি সাইকেল ছিল মাধ্যম। তো উনি যখন একদিন হঠাৎ করে তালা দিতে মানে ভুলে গেছিলেন, তো উনি সাইকেলটা রেখে যাওয়ার সাথে সাথে চুরে সাইকেলটা নিয়ে গেল। এরপরে আমার নানা আপনার এই খতমটা পড়িয়ে দিলেন, 100 ছাত্র লাগে, এরকমের চেয়ে বেশি হবে। তো উনি খতম পড়িয়ে দেওয়ার সাথে সাথে মাত্র 1 ঘন্টা পড়েছেন উনি, সাথে সাথেই দেখা যায় যে চোর মাল নিয়ে ফেরত হয়েছে, এই নানার কাছে এসেছে এবং এই মাল ফেরত দিতে বাধ্য হয়েছে। তো এটা আল্লাহ পাকের একটা রহমত, বরকত এবং আল্লাহ পাকের দয়া। তো আমরা ইনশাআল্লাহ এই খতমটা পড়ার চেষ্টা করব, এই খতমটা যদি পড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদের চুরি নিয়ে যাওয়া মাল, হারিয়ে যাওয়া মাল আমরা আমাদের কাছে ফিরে পাবো ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।